বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। গোটা বছর তিনি ব্যস্ততার জনপ্রিয় রিয়েলিটি শোয়ের শ্যুট নিয়ে, তবে পুজোর সময় এখন একেবারে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন। তিনি সেই বিলাসবহুল বহুতলে থাকেন, সেখানেও পুজো হচ্ছে সব কোভিড নিয়ম মেনে, তাই পুজোতে খুব বেশি ভিড় নয়। শুধুমাত্র হাতে গোনা কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে পুজোর মণ্ডপে রয়েছেন রচনা। আর সেখানে যা করলেন তিনি, সবাইকে তাক লাগিয়ে দিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় খুবই হাসি খুশি, সোশ্যাল মিডিয়াতেও তিনি খুব জনপ্রিয়। তার সুন্দর ছবি থেকে ভিডিও দারুণ পছন্দ হয় ভক্তদের। এবার তিনি পোস্ট করলেন গানের একটি ভিডিও এবং সেখানে অভিনেত্রীর অভিব্যক্তি তাক লাগালো সবাইকে। মহাসপ্তমীর দিন সেই ভিডিও সুপারহিট। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।